সেবা করে অঙ্গনওয়াড়ি সেন্টারকে পুনর্নির্মাণের মধ্যে দিয়ে শিশুআলয়ে রূপান্তরিত করলো সামাজিক সংগঠন ইউথ ইনভেস্ট ফাউন্ডেশন। শুক্রবার দিন পুনর্নির্মিত অঙ্গনওয়াড়ি সেন্টারটি গ্রাম পঞ্চায়েতে তুলে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান অলোক নেথি, রাজু পাঁজা, ইউথ ইনভেস্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার সায়ন ঘোষ, অঙ্গনওয়াড়ি কর্মীরা। ধুলাগড়ে কান্দুয়া পঞ্চায়েতের অধীনস্থ ভগবতীপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল, তা ইউথ ইনভেস্ট ফাউন্ডেশন নজরে পড়তেই আইটিসির মিশন সুনেরা কাল কর্মসূচির সহযোগিতায় ইউথ ইনভেস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পুনর্নির্মাণ করা শুরু হয়। শুক্রবার দিন পুনর্নির্মিত সেই কেন্দ্রটি শিশুআলয় হিসাবে গ্রাম পঞ্চায়েতে তুলে দেওয়া হয়। ইউথ ইনভেস্ট ফাউন্ডেশনের তরফে জানানো হয়, এরকম আরও একটি কেন্দ্রকে শিশুআলয় হিসাবে গড়ে তুলে গ্রাম পঞ্চায়েতে তুলে দিয়েছেন তারা। কেন্দ্র দুটি প্রয়োজন অনুসারে কোনটা রান্নাঘর আবার কোনটা শৌচালয় আবার অন্যান্য অংশ পুনর্গঠন করে শিশুআলয় হিসাবে গড়ে তোলা হয়। এদিন সেগুলি সরকারিভাবে পঞ্চায়েতে তুলে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।